নমস্কার, জবাব চাই বাংলার এই বিশেষ এপিসোডে। আমি ময়ূখ রঞ্জন ঘোষ। চালুনি বলে ছুচকে, তোর পেছনে কেন ছেদা? নিজের দোষ থাকতে কোন পর্যায়ে অবধি তৃণমূল কংগ্রেস যেতে পারে, কি কি খেলা খেলতে পারে, তা যেন বিশ্বকাপ ফাইনালের চেয়েও বেশি রোমহর্ষক। শাসক নিজেদের দোষ থাকতে বিরোধীদের দোষ খুঁজে বেড়াচ্ছে। নিজের দোষ নিয়ে প্রশ্ন করলেই উত্তরপ্রদেশ, গুজরাট, ফ্রান্স, আর্জেন্টিনা উদাহরণ দেয় শাসক। হ্যাবিট হয়ে গেছে, হ্যাবিট হয়ে গেছে আসলে। একদিকে যখন বিশ্বকাপ ফাইনালের প্রস্তুতি চলছে গোটা বিশ্ব জুড়ে, আর্জেন্টিনা না ফ্রান্স দুভাগে বিভক্ত হয়ে গেছে পৃথিবী, তখন অন্যদিকে রাজ্যে ট্র্যাজেডি ট্যুরিজমের এক অশ্লীল প্রদর্শনী চলছে, আর সেটা নিয়ে সরব হচ্ছে বিরোধীরা। আসানসোলে পদপৃষ্ট হয়ে মৃত্যু হয়েছে তিনজনের, চার দিন কেটে গেছে, কিন্তু চার দিনে তো অনেক কাজ ছিল নেতাদের। তাই শীতের মনোরম এক রবিবার লং ড্রাইভ করে, বাবুল সুপ্রিয় ড্রাইভ করে তৃণমূলের নেতারা চললেন আসানসোল। মাঝে শক্তিগড় পড়ল, তারপরে মনোরম দৃশ্য এবং সুন্দর মাখনের মতন রাস্তা। ট্র্যাজেডি ট্যুরিজম, শেষ কবে সায়নী ঘোষ আসানসোলে গেছিলেন? শেষ কবে বাবুল সুপ্রিয় আসানসোলে গেছিলেন? মাথায় আসছে না আমাদের, আপনার যদি আসে লিখুন। তবে আজ ওনাদের যাওয়াটা ধুমধাম করে নিজেরাই জানান দিলেন ফেসবুকে, মিডিয়ার সামনে। তবে এটা জানালেন না যে যাদের দেখতে গেছিলেন আজ তাদের মধ্যে থেকে আওয়াজ উঠেছে, সেদিন পর্যাপ্ত পুলিশ ছিল না পদপিষ্ট হয়ে যেখানে তিনজন মারা গেলেন সেই মাঠে, সেদিন যথেষ্ট পুলিশ ছিল না দাবি মৃতের পরিবারের। এ নিয়ে কিন্তু কোনো কথা একজন তৃণমূল নেতার মুখে শুনলাম না সারাদিন ধরে। আমি লক্ষ্য করলাম বাংলার আইন শৃঙ্খলার দায়িত্ব কিন্তু রাজ্য পুলিশের। ওনারা হয়তো ভুলে যান, ওনারা ভাবেন উত্তরপ্রদেশ বা গুজরাট পুলিশের। রাজ্য পুলিশ যদি অনুমতি না দিয়ে থাকে, কম্বল বিতরণটা অবৈধভাবে চলতে দেওয়া হলো কেন? পুলিশ সেদিন যদি সত্যি থেকে থাকে, চোখের সামনে হুড়োহুড়ি হচ্ছে দেখে, মাইকিং কেন করা হলো না? অ্যাডিশনাল ফোর্স কেন নিয়ে আসা হলো না? বিজেপি বলছে ইচ্ছা করে এই অঘটনটা আসলে শাসক নিজেই ঘটালো, শুভেন্দু অধিকারীকে অপদস্থ করবে বলে, বিপর্যস্ত করবে বলে। চালুনি বলে ছুচকে, তোর পিছনে কেন ছেদা? আবার বলছি, চালুনি বলে ছুচকে, তোর পিছনে কেন ছেদা? নিজের দোষ ঢাকতে কোন পর্যায়ে অবধি এই তৃণমূল কংগ্রেস নামছে, কি কি খেলা খেলছে তৃণমূল কংগ্রেস বিশ্বকাপ ফাইনালের আগে, সত্যি বড্ড রোমহর্ষক লাগছে। শাসক নিজেদের দোষ ঢাকতে বিরোধীদের দোষ খুঁজে বেড়াচ্ছে দিন রাত 24/7। নিজের দোষ নিয়ে প্রশ্ন করলেই উত্তরপ্রদেশ, গুজরাট, ফ্রান্স, আর্জেন্টিনা, নিকারাগুয়া, উরুগুয়ে বিভিন্ন দেশের উদাহরণ টেনে আনছে। হ্যাবিট হয়ে গেছে। এই হ্যাবিটটা কিভাবে বদলানো যাবে আমরা জানি না। বিজেপি, সিপিএম, কংগ্রেস, যোগী আদিত্যনাথ, নরেন্দ্র মোদী, এদেরকে তো বাংলার দায়িত্ব দেওয়া হয়নি, তাদের খুঁত আছে বলেই তো আপনারা সরকারে এসেছেন। আপনাদের দায়িত্ব দেওয়া হয়েছে, আপনাদের ভোট দেওয়া হয়েছে, আর আপনারা এই দিন রাত তাদের খুঁত ধরে বেড়াচ্ছেন নিজেদের দোষ ঢাকতে। দোষারোপের শাক দিয়ে দুর্নীতির মাছ ঢাকা যায়? দোষারোপের শাক দিয়ে পুলিশের অপদার্থতা মাছ ঢাকা যায়? এর জবাব আজকে চায় বাংলার মানুষ, এবং বাংলার মানুষ জানতে চায় যে আর কতদিন উটপাখির মতন নিজেকে নিজের চোখ বন্ধ করে বাকিরা তাদের দোষ বারবার তৃণমূল দেখবে। প্রথমেই দেখে নিই আজকের প্রতিবেদন এবং তারপরে আসছি বিতর্কে। আসানসোলে শুভেন্দু অধিকারীর কম্বল বিতরণ অনুষ্ঠানের দুর্ঘটনার পর কেটে গিয়েছে চার দিন। এই কদিনে আহত ও নিহতদের বাড়িতে যাওয়ার প্রয়োজন বোধ করেনি শাসক দল তৃণমূল কংগ্রেস। মহকুমা শাসকের অফিসে ক্ষতিপূরণের চেক দিয়েই দায়িত্ব সেরেছে শাসক দল। রবিবার অবশেষে তৃণমূলের প্রতিনিধি দল দেখা করে আহত ও নিহত পরিবারের সঙ্গে। পরিবারের পাশে দাঁড়ানোর চেয়ে বিজেপির ওপর দোষারোপই বেশি গুরুত্ব দিলেন সুশী পাজা, বাবুল সুপ্রিয়রা। স্থানটা আপনারা চয়ন করেছেন, সেই স্থানে 500 লোক ধরে কিনা তা নেই, তারা এতটাই নিজেরা বুঝলেন যে 500 লোকও আসবে না যদি না তার সঙ্গে যুক্ত করেন একটি কম্বল বিতরণ এবং ধর্মীয় একটি সভা। ভাবুন বিজেপির কি অবস্থা, অর্থাৎ লোক জোগাড় করার জন্য তারা 5000 কুপন নাকি বিলি করেছেন, তারা স্বয়ং সেটা বলেছেন।
ঘটনার এতদিন পর তৃণমূল প্রতিনিধি দলের যাওয়াকে কটাক্ষ করতে ছাড়েননি আসানসোলের প্রাক্তন মেয়র ও বিজেপি নেতা জিতেন্দ্র তিওয়ারি। শশী পাজারা পিকনিক করতে আসছেন বলে মন্তব্য জিতেন্দ্র তিওয়ারি। সাড়ে আটটা আপনি ভালো করে ঘুমাবেন, তারপর ঘুম থেকে উঠবেন, ব্রাশ করবেন, তারপর আরামসে পিকনিক করার মতো আসানসোলে আসবেন, আসবেন মুখ দেখিয়ে, প্রেস মিডিয়ার আপনার থাকবেন, আপনাদের সামনে ছবি তুলে ওদের সামনে যাবেন, চোখ থেকে জল না পড়লে একটা ভিক্স লাগিয়ে নেবেন, চোখ জল বার করবেন, নাটক করে চলে যাবেন। জিতেন্দ্র তিওয়ারিকে পাল্টা জবাব দিয়েছেন বাবুল সুপ্রিয়। আচ্ছা ঠিক আছে, আমরা ওখানে ঘুরতে এসেছি, মেনে নিচ্ছি। ওনারা কি করছেন? ওরা কি কলকাতায় পিকনিক করতে গেছিলেন? ওনাদের নেতা এসেছে বলে? রাজনৈতিক দোষারোপের মধ্যেই পদপিষ্ঠে নিহত প্রীতি সিং এর মা পুলিশের ভূমিকায় ক্ষোভ প্রকাশ করেছেন। সেদিন অনুষ্ঠান স্থলে পর্যাপ্ত পুলিশ ছিল না বলে অভিযোগ কিরণ সিং এর। যখন আপনি পৌঁছলেন তখন সেখানে পুলিশ দেখতে পাননি? না, নেই নেই দেখে, ওইটা নেই, হ্যাঁ পুলিশ করে দেখে। কম্বল বিতরণ অনুষ্ঠানে দুর্ঘটনা ঘটেছিল বুধবার, আর বৃহস্পতিবার সারাদিন শুভেন্দু অধিকারীর বিরুদ্ধে একটা এফআইআর দায়ের করতে সকাল থেকে সন্ধে হন্যে হয়ে হাইকোর্ট সুপ্রিম কোর্টে ঘুরল রাজ্যের শাসক দল। শুভেন্দুকে না পেয়ে শেষমেশ জিতেন তিওয়ারি ও চৈতালী তিওয়ারির বিরুদ্ধে এফআইআর দায়ের করে পুলিশ। তৃণমূলের দাবি অনুমতি ছাড়াই অনুষ্ঠান হয়েছে। যদি তাই হয় তাহলে পুলিশ সেখানে দাঁড়িয়ে কম্বল বিতরণ দেখছিল কেন? এখানেই শেষ নয়, পদপিষ্ঠ হয়ে নিহতদের পরিবারকে 2 লক্ষ টাকা ক্ষতিপূরণ দিয়েছে রাজ্য। কিন্তু মেঘালয়ে গিয়ে অসম মেঘালয় সীমান্তে উত্তেজনায় নিহতদের নিজে হাতে 5 লক্ষ টাকার চেক দিয়েছেন মুখ্যমন্ত্রী। এই বিচারিতা কেন? মেঘালয়ে কিছুদিন পরেই ভোট বলে ক্ষতিপূরণের অঙ্কটাও বেশি। তার জবাব চায় বাংলা। বাংলার মানুষ জবাব চায় যে প্রতিবার যখন পদপিষ্ট হয়ে এভাবে শিশু মহিলারা মারা যান, তখন তৃণমূলের যারা নেতৃত্ব রয়েছেন, তৃণমূল যারা নেতা রয়েছেন, তারা কি জান? বাংলার মানুষ জানতে চায় যে প্রতিবার যখন একটা ছেলে একটা মেয়ে বোমায় মারা যায়, হাত উড়ে যায়, পা উড়ে যায়, শিশুদের হাত উড়ে যাচ্ছে, পা উড়ে যাচ্ছে, তখন ম্যাডাম সায়নী ঘোষ আপনি কোথায় থাকেন? বাবুল সুপ্রিয় আপনি তখন কোন গান গান প্রতিবাদে? বাংলার মানুষ জানতে চায় যে যখন একের পর এক নেতারা অসভ্য ভাষায় গালিগালাজ করে এবং তার পাশাপাশি অখিল গিরির মতো নেতারা শশী পাজার সামনে যখন রাষ্ট্রপতিকে যখন অপমান করেন, অবমাননা করেন, কেন শশী পাজারা সটাং সেই এলাকার থানাতে চলে যান না অখিল গিরির বিরুদ্ধে একটা পুলিশ কমপ্লেন অন্তত করতে? তাহলে প্রশ্ন উঠছে, এটা কি বিচারিতা? তাহলে প্রশ্ন উঠছে কি এটা সিলেক্টিভলি করা হচ্ছে, অর্থাৎ একচোখা হয়ে পুরোটা করা হচ্ছে? কারণ শুভেন্দু অধিকারী, একদিকে শুভেন্দু অধিকারীর বিষয়ে টাচি হয়ে যাচ্ছেন তারা, একদিকে শুভেন্দু অধিকারীর বিষয়ে যতই বলুন ডোন্ট টাচ মি, শুভেন্দু অধিকারী আসলে মেন প্রবলেম। যেখানে যেখানে শুভেন্দু অধিকারী সেখানে সেখানে মামলা এবং সেখানে সেখানে এফআইআর, সে কারণে শুভেন্দু অধিকারীকে বারবার যেতে হচ্ছে সুপ্রিম কোর্ট এবং হাইকোর্টে, এবং সেখান থেকে রক্ষা কবচ জানতে হচ্ছে। এই গোটাটা বাংলার মানুষ জানতে চাইছে। ট্র্যাজেডি ট্যুরিজম একটা সময় ভারতের ক্ষেত্রে বলা হতো, ভারতে নাকি বহু বিদেশি তারা আসেন এদেশে নিজেদের গরিবি, এবং সেই গরিবির পাশাপাশি বিভিন্ন জিনিস মানুষ খেতে পাচ্ছে না, দারিদ্র, এই সমস্ত কিছু দেখার জন্য, ছবি তোলার জন্য। কিছু তৃণমূল নেতা তারা কখনো হাতরাসে পৌঁছে যাচ্ছেন, তারা কখনো নিজেরই রাজ্যের বিভিন্ন জায়গায় পড়তে যাচ্ছেন, কারণ সেখানে ট্র্যাজেডি ট্যুরিজম আছে, সেখানে চোখের জল, সেই চোখের জলের মুখোমুখি হতে পারেন তারা। ক্যামেরা রয়েছে, চোখের জল যখন পড়ছে তখন ক্যামেরার সামনে তারা দাঁড়াতে পারেন। এই সমস্ত কিছু একদিকে যখন রয়েছে, তার পাশাপাশি অত্যন্ত গুরুত্বপূর্ণ কয়েকটা প্রশ্ন, নিজেদের ভুলটা তৃণমূল কংগ্রেস কি দেখছে না? তৃণমূল কংগ্রেস বাকি সমস্ত ভুল দেখছে, যখনই নিজেদের প্রশ্ন করা হচ্ছে তখন চলে যাচ্ছেন ওরা উত্তরপ্রদেশ, গুজরাট, নিকারাগুয়া, ফ্রান্স, আর্জেন্টিনা এবং বিশ্বকাপ খেলছে যতগুলো দেশ, সেই সমস্ত দেশের উদাহরণ টানছেন হয়তো। এটাই কি বাস্তব? এই নিয়েই আজকে বিতর্ক যারা করবেন, এবং বিশ্বকাপের এই ফাইনালের মাঝেও যারা এই সময় উত্তপ্ত বিতর্ক, রাজনৈতিক বিতর্ক 100% খবরে যারা রয়েছেন, তাদের সাথে আলাপ করিয়ে দিয়ে রয়েছেন অঙ্কন দত্ত, বিজেপি মুখপাত্র। এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন ভাস্কর সিংহরায়, তৃণমূল সমর্থক, রয়েছেন দেবাশিস ঘোষ, রাজনৈতিক বিশ্লেষক, কাজী মাসুম আক্তার রয়েছেন পদ্মশ্রী পুরস্কারপ্রাপ্ত শিক্ষাবিদ, এবং আমাদের সঙ্গে উপস্থিত হয়েছেন জিতেন্দ্র তিওয়ারি, বিজেপি নেতা আসানসোলের, সেই সময়ে যারা উপস্থিত ছিলেন এবং যাদের বিরুদ্ধে এফআইআর পরে করা হয়েছে তাদের মধ্যে একজন। আমি জিতেন্দ্রবাবুকে দিয়ে শুরু করছি। জিতেন্দ্রবাবু, 4 দিন হয়ে গেছে,
আপনারা ওখান থেকে বলছেন যে চার দিন হয়ে গেছে, এতদিন পরে কলকাতার বাবুদের সময় হলো, ওখানে লং ড্রাইভ করে শক্তিগড় হয়ে খাওয়া দাওয়া করে বাবু সুপ্রিয় নিজে ড্রাইভ করলেন শীতের একটা দুপুরে আপনাদের ওখানে আসার। এটা কি আপনারা পিঠ বাঁচানোর জন্য বলছেন, পিকনিক করছেন এই সব কথা বলছেন পিঠ বাঁচানোর জন্য? না, আসলে এটাই হচ্ছে, এই ট্র্যাজিক ট্যুরিজমটাই হচ্ছে। আজকে ওনাদের যাওয়া নিয়ে যেটা মূল আমাদের আপত্তি, যে আসানসোলে ভূমিপুত্র মলয় ঘটক, যাকে ব্যক্তিগতভাবে আমাদের রাজনৈতিক লড়াই ওনার সঙ্গে থাকতেই পারে, কিন্তু ওনার বিধানসভা, গতকাল উনি মলয়বাবু নিজে গেছেন, বিভিন্ন পরিবারের সঙ্গে তারা সাক্ষাৎ করেছেন, তো আজ ওনাকে চ্যালেঞ্জ করার জন্য এনারা গেছেন যে মলয়বাবু আপনি ঠিক পারছেন না, আপনার দ্বারা হবে না। তো ন্যাচারালি দল শীর্ষ নেতৃত্ব অন্য চারজনকে পাঠিয়েছে। তো আমাদের এটা খারাপ লাগছে যে একমাত্র নীলমণি আমাদের ওই মলয়বাবু ছিলেন আসানসোলে, ওনাকেও তৃণমূল কংগ্রেসে ক্যালকাটা থেকে গিয়ে যারা চ্যালেঞ্জ করে দেবে, এটা তো আমাদের খারাপ লাগারই কথা। দ্বিতীয়ত, যে সায়নী দেবী গেছেন, তিনি আসানসোল দক্ষিণে প্রার্থী ছিলেন, বলে এসেছিলেন যে মানুষের পাশে আমি থাকব। ওনার বিধানসভায় এক মাস আগে বেআইনি বালি ডাম্পারে দুজন তৃণমূল কংগ্রেসের কর্মী মারা গেল, বিজেপি কর্মী না, দুজন তৃণমূল কংগ্রেসের বুথ লেভেলের ওয়ার্কার মারা গেল, তাদের বাড়িতে যাওয়ার ওনার সময় হয়নি। বাবুল সুপ্রিয় আসানসোলের সাংসদ ছিলেন, তিনি তখন একটা গ্রাম অ্যাডাপ্ট করেছিলেন সেখানে, সে গ্রামের মানুষের জীবন বিপন্ন, সেখানে আমাদেরকে গিয়ে বস্ত্র বিতরণ করতে হচ্ছে, সেখানে বাবুলবাবু যাওয়ার সময় হলো না। ন্যাচারালি প্রশ্ন তো উঠবেই যে যখন যে প্রতিশ্রুতি আপনারা দিয়েছেন, সে প্রতিশ্রুতি যদি পালন না করেন এবং শুধু হাওয়া গরম করার জন্য, এবং আপনাদের যে বডি ল্যাঙ্গুয়েজ, যেটা আর বিভিন্ন সোশ্যাল মিডিয়াতে ছবি ঘুরছে, যে বডি ল্যাঙ্গুয়েজ মনে হচ্ছে যে পিকনিক করতে ওখানে যাচ্ছেন, একটা মানুষ তার জীবন গেছে, অ্যাকচুয়ালি ক্যালকাটা থেকে যারা গেছেন তাদের কাছে এটা আবেগের, তাদের কাছে এটা রাজনৈতিক বিষয়, আর আসানসোলে যারা বসবাস করেন তাদের কাছে এটা আবেগের বিষয়, তাদের আসানসোলে তিনজন প্রাণ হারিয়েছে, স্বাভাবিকভাবে আসানসোলে যারা বসবাস করে, মলয়বাবু হয়তো ওপেন না বললেও উনিও হয়তো ভেতর থেকে আজ কষ্ট পেয়েছেন যে এ কী, আমার বিধানসভায় তিনজন মারা গেল, তাদের পাশে আমরা আছি, আবার কলকাতা থেকে চারজনকে পাঠিয়ে দিচ্ছ, এটা তো মূল আজকে বলতে গেলে মলয়বাবুর মনের কথা আমি বলে দিচ্ছি। বেশ, আমি ঠিক এই জায়গায় ভাস্কর সিংহ রায়ের কাছে যাচ্ছি। ভাস্করবাবু, শুভেন্দু অধিকারী নামটার মধ্যে কি একটা অ্যালার্জি কাজ করছে? এটা বিকটভাবে একটা অ্যালার্জি হচ্ছে, এবং সে কারণেই বিভিন্ন সময় FIR দায়ের করা, এবং তার পাশাপাশি আপনাকে আগেও জিজ্ঞেস করেছি, এই পানিহাটিতে যে মেলাটা হলো যেখানেও স্ট্যাম্পেড হয়েছিল, সেখানে এখন অবধি FIR পর্যন্ত হলো না, আপনাদের সায়নী ম্যাডাম বা বাবুল স্যার এদের কাউকে দেখা যায়নি সেখানে? শুভেন্দু অধিকারী গেছিল বলে এখানে ট্র্যাজেডি ট্যুরিজমটা করতে যেতে হচ্ছে? এই প্রথম কথা বলি যে জিতেন্দাও যেমন আসানসোলের ভূমিপুত্র, আমিও আসানসোলের ভূমিপুত্র। আচ্ছা, আপনার এই ট্র্যাজেডি ট্যুরিজম কথাটা কার? আমি নাম দিচ্ছি এটার, বিজেপির ফ্রি বিজ ট্যুরিজম, যেটা করতে গিয়েছিলেন শুভেন্দু অধিকারী, ফ্রিতে কিছু জিনিসপত্র দিতে গিয়েছিলেন, তাতে ব্যবস্থাপনা না করে এতগুলো মানুষের জীবন যাওয়ার জন্য দায়িত্ব না নিয়ে কতজন ওই নিহত পরিবার পরিবারবর্গের পাশে দাঁড়িয়েছে? জিতেন্দা গিয়েছিলেন কি, দেখা করেছিলেন কি আপনার দল থেকে কোনো লোক গিয়েছিলেন? আপনাদের যে একটা ব্যবস্থাপনা ত্রুটি ছিল তার জন্য তাহলে আপনারা এখনো অবধি যেতে পারেননি? আমরাই গেছি, সব আমরাই করেছি, ওদের পরিবারের পাশে না, তৃণমূলদের অ্যাডমিট করেছেন, ওদেরকে হসপিটাল তৃণমূল অ্যাডমিট করেছে, হসপিটালে তৃণমূল অ্যাডমিট করেছে নাকি, ওদেরকে হসপিটালে তৃণমূল অ্যাডমিট করেছে, হসপিটালে তৃণমূল অ্যাডমিট করেছে নাকি, আপনি দেখেন আপনি যেতে পারেন নিয়ে গেছেন নাকি, হসপিটাল আপনারা নিয়ে গেছেন, হসপিটাল আপনারা নিয়ে গেছেন, আমাদের কাউন্সিলররা যারা ওদেরকে ভর্তি করলো তাদের বিরুদ্ধে FIR করলেন, যারা তাদেরকে হসপিটালে ভর্তি করলো তাদের বিরুদ্ধে FIR করলেন, আপনি ভাস্কর বাবু বড় মজাদার মানুষ, তৃণমূল কংগ্রেস সমর্থন এবং তৃণমূলের হয়ে যখন ব্যাটিংটা করছেন ইনি এখানে ডিফেন্ড করছেন, উনি বলছেন ফ্রি বিস ট্যুরিজম, মেঘালয়ে গিয়ে অঙ্কন এই তৃণমূল নেত্রী, তৃণমূলের প্রধান, তিনি 500,000 টাকা ঘোষণা করেছেন, এবং এনাদেরকে কত টাকা দেওয়া হয়েছে? 500,000 টাকা ঘোষণা করেছেন আসাম মেঘালয় সীমান্তে যারা মারা গেছে সংঘর্ষে তাদের জন্য, ওখানে 500,000, এখানে 2,00,000, কেন এখানকার আমাদের বাংলার যারা ছেলে মেয়ে মারা গেছে বা যাদের মৃত্যু হয়েছে দুঃখজনক, তাদের দাম কি, জীবনের দাম কি কম না? ফ্রিবিস ট্যুরিজমটা আসলে তৃণমূল কংগ্রেস করছে অঙ্কন না? প্রথম কথা, আজকে যে
তৃণমূলের এই যে প্রতিনিধি দল গেছে, এরা আসলে মৃতদেহ দেখতে পেয়েছে তো শকুনের রাজনীতি শুরু করে দিয়েছে। আমি প্রশ্ন করতে চাই, প্রতিনিধি দল কোথায় ছিল যখন পানিহাটিতে দইচিড়ে মেলায় 14 জন মানুষ হসপিটালাইজড হয়েছিল এবং 3 জন মানুষের প্রাণ গেছিল? এই প্রতিনিধি দল কোথায় ছিল যখন মালবাজারে মানুষকে জলে ভেসে প্রাণে মরতে হলো? এই প্রতিনিধি দল কোথায় ছিল যখন মালদায় 12 জন মানুষ তারা লক্ষ্মীর ভাণ্ডারের লাইনে দাঁড়িয়ে সেই সময় তাদেরকে পদপিষ্ট হতে হলো? কোথায় ছিলেন সেই সময় শশী পাজা? কোথায় ছিলেন সেই সময় শশী পাজা যখন দুয়ারে সরকারের ক্যাম্পে বীরভূমে 14 জন মানুষকে পদপিষ্ট হতে হলো? তখন এই তৃণমূলের প্রতিনিধি দলরা কবে গেছেন, কোথায় গেছেন? আয়োজক ছিল দইচিড়ে মেলায় নির্মল ঘোষ, তৃণমূল কংগ্রেসের বিধায়ক। বিশেষ অতিথি হিসেবে আমন্ত্রিত ছিলেন কে? সৌগত রায়। ময়ুকদা, আপনি প্রশ্ন তুললেন, আজ অবধি কেন সৌগত রায়, কেন নির্মল ঘোষের বিরুদ্ধে একটা FIR পুলিশ মন্ত্রী করেননি, এই রাজ্য সরকার করেনি? যদি এই রাজ্য সরকারের ইন্টেনশন সঠিক থাকে, আজকে যেখানে দেখতে পাচ্ছে যে বিজেপিকে জড়ানো যায়, বিরোধী দলনেতাকে জড়ানো যায়, তার জন্য এই সরকার হাইকোর্ট সুপ্রিম কোর্টে চলে যাচ্ছে, 50 লক্ষ 60 লক্ষ টাকা খরচ করে ফেলছে, এদিকে ডিএ দিতে পারছে না, এদিকে বেতন দিতে পারছে না, এদিকে পেনশন দিতে পারছে না, কিন্তু কিন্তু আজকে চলে গেছে এরা। আমি বলিনি দাদা, তারপর আপনি বলবেন। তো আমার কথা হচ্ছে, প্রশাসন তো নিরপেক্ষ হওয়া উচিত। এই প্রশাসন তো নিজেকে রাজ্য সরকার, বাংলার সরকার বলে দাবি করে, তা বাংলার সরকার নাই তৃণমূল কংগ্রেসের সরকার। যে তৃণমূলের যখন দোষ থাকবে তখন অস্বীকার করছেন একই না? আমরা তাই এতগুলো মানুষ মারা গেল, আপনি একটা কথা বলছেন, ময়ূক পালিয়ে এসেছেন আপনারা, কোথায় শুভেন্দু অধিকারী? আমি ময়ূক দেখাচ্ছি, বসানি বিতরণ বস্ত্র বিতরণের মধ্যে দিয়ে এতগুলো মানুষ মারা গেল, এতগুলো মানুষ, এর বেশি মানুষ মারা গেছে দুয়ারে সরকারের কাছে। কোথায় মমতা বন্দ্যোপাধ্যায়? মালবাজারে দুর্ঘটনার সময় কোথায় মমতা বন্দ্যোপাধ্যায়? কার্নিভাল করছিলেন তখন, আমি ছবি তোলার জন্য যাইনি। আপনি জানেন না যে সেখানে 50 জন মারা যেত হয়তো, বাকিরা জীবন বাঁচিয়েছে বিজেপি কর্মীরা, এবং যে বিজেপি কর্মীরা তাদেরকে হসপিটালে ভর্তি করলো তাদেরকে FIR করে জেলে ঢুকিয়ে দেওয়া হলো, যারা যারা স্বেচ্ছাসেবক কাজ করলো তাদের কাছে জেলে ঢুকিয়ে দেওয়া হলো। আমাদের স্বেচ্ছাসেবককে জেলে ঢুকিয়ে দিয়ে ফাঁকা ময়দান করে দেওয়া হচ্ছে তৃণমূল কংগ্রেসের নেতাদের, তারা গিয়ে ছবি তুলুক। আমরা ছবি তোলার জন্য যাইনি। আর ক্ষতিপূরণের কথা বলছেন, যদি আপনার যোগাযোগ আছে ওই ফ্যামিলির সঙ্গে কথা বলুন। আমরা কাউকে অর্থ দিয়ে সাহায্য করে প্রকাশ্য বলি না, আপনাদের যাওয়ার অনেক আগে অর্থ দিয়ে যে সাহায্য করা যায় সেটা অনেক আগে করে দিই, 24 ঘন্টার মধ্যে আমরা করে দিচ্ছি, কিন্তু এখন আমরা বলবো না, এখন আমরা বলবো না। যত নাটক আপনারা করছেন করে নেন, একদিন জনসমক্ষে ওরাই বলবে, ওরাই বলবে। আমরা জানি, আমরা বলে দিলাম সরকার থেকে যেটা পাওয়ার সেটা পাবে না। দায়িত্ব কি? আরে পুলিশের ব্যর্থতা, পুলিশের ব্যর্থতা, পুলিশের ব্যর্থতা, পুলিশের ব্যর্থতা, পুলিশের ব্যর্থতা। আরে বলি, আমি যখন তৃণমূল কংগ্রেসে ছিলাম, না না বলি, আমি আমি যখন না না আমি আমি যখন তৃণমূল কংগ্রেসে ছিলাম তখন যখন আয়োজন করতাম তখন থানার অফিসাররা দাঁড়িয়ে থেকে অনুষ্ঠান করাতেন। আর যেহেতু বিজেপিতে আছে, ভাস্কর দা, আপনি তো এত কথা বলছেন, আমি দেবাশিস দার কাছে যাওয়ার আগে একবার শুনিয়ে নেবো, একবার শুনিয়ে নেবো যে আরে শুনে নিন না যাদের কাছে গেছিলেন, যাদের কাছে শক্তিগড়ের ল্যাংচা থেকে শুরু করে বিভিন্ন কিছু খেয়ে সুন্দর লং ড্রাইভ করতে করতে যারা গেছিলেন এবং যারা যারা মৃত্যু বিজেপির আছে, আপনাদেরও আছে, ছেড়ে দিন, মৃত্যুর ক্ষেত্রে আপনারা দেখে নিন, যিনি মারা গেছে, যে মেয়েটি মারা গেছে তার মায়ের বক্তব্য একবার শুনুন, তার মায়ের বক্তব্য শুনুন, তারপরে আসুন। ভাস্কর্তা, শুনে নিন মায়ের বক্তব্য শুনুন, তারপরে আসুন। আপনি যখন ওখানে গিয়েছিলেন, এত বড় একটা অনুষ্ঠান, সেখানে পুলিশি নিরাপত্তা ছিল, পুলিশ ছিল সেখানে? পুলিশ আগর বাজার খা থা হমক মালকে পুলিশ তো হাইয়ে হে আগর বাজার পুলিশ থা দু দূরে পুলিশ থা। মানে অনুষ্ঠান মঞ্চ থেকে কতটা দূরে ছিল পুলিশ?
मतलब शिव चाचा तो हो रहा जहाँ स्कूल है ना वहाँ पर पुलिस लोग मतलब रोड रोड में पुलिस था, लेकिन पुलिस तो कुछ जब हम गए तो पुलिस भी नहीं था, कुछ भी नहीं था। जब आप पहुँचे तक पुलिस देखते पाननी? ना नहीं 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 देखे उस टाइम, नहीं हम पुलिस को नहीं देखे। और उस भीड़ में कौन पुलिस को देखता है, कौन अति करता है? আপনারা যে এত বড় একটা দুর্ঘটনা ঘটলো তারপর সেখানে পুলিশ কোন রকম কোন ব্যারিকেড করে দেওয়া বা কিছু করেনি? না নাই কিছু নাই বললাম তো আজ লোক সে পুছি আর ততে আমরা প্রভাব ঘর আ গিয়ে ওখানে পুলিশ পুলিশ সব নেই দেখে বহুত ভিড় থা আর ভিড় কে বাদ বাদ জব লাকি বেরাই থা হুয়া জব গয়ে না তো হুয়া কোই নেই থা এত এত যে হুড়োহুড়ি পড়ে গেল এই হুড়োহুড়ি পড়ে যাওয়ার পরও কি পুলিশের কোন রকম কোন নিরাপত্তা বা কোন তৎপরতা দেখেনি? নাই এইসব পুলিশ তো আপনি নেই থা নাই। আমি দেবাশিস ঘোষের কাছে যাচ্ছি রাজনৈতিক বিশ্লেষক। দেবাশিস দা, আসানসোল একটি মুক্তাঞ্চল নয়, আসানসোল একটি নিজস্ব ব্যক্তিগত আইল্যান্ড শহর বা আইল্যান্ড রাষ্ট্র নয়, যেরকম বিদেশে আমরা দেখি যে নিজের পুলিশ নিজের ভলেন্টিয়ার সব কিছু নিজের এবং নিজেই ব্যবস্থাপনা করছি। আসানসোলে পুলিশ যদি না থাকে, আসানসোলে পর্যাপ্ত পুলিশ না থাকে, এটা মৃতার মা বলছেন, জিতেন্দ্র তিওয়ারির কথা ছেড়ে দিলাম, মৃতার মা বলছেন, তাহলে পুলিশের ভূমিকাটা কী? নেতা নেত্রীদেরকে প্রোটেকশন দেওয়াটা শুধু পুলিশের ভূমিকা? চোখের সামনে যদি হুড়োহুড়িতে স্ট্যাম্পেড হয়ে যায় সেইটা দেখবে না পুলিশ? ডিউটি শেষ হয়ে গেছিল। ঠিক বলছেন আপনি ময়ূর, আসলে ব্যাপারটা হচ্ছে দেখুন, সাধারণ মানুষ মারা যায় আর সেই মৃতদেহের উপর দাঁড়িয়ে রাজনীতি চলে, এবং এই রাজনীতি কলঙ্কজনক রাজনীতি, এই অধ্যায়টা শুরু হয়েছে এবং এই রিসেন্টলি বিজেপি এবং তৃণমূল দুজনেই দায়ী এটার জন্য। এবং আমি আপনাকে বলতে চাই যে পুলিশ আজকে আমরা দেখেছি করুণাময়ের মধ্যে দাঁড়িয়ে কীভাবে কি নৃশংসভাবে কতগুলো বাচ্চা ছেলে মেয়ে যারা চাকরির জন্য বসেছিল তাদেরকে তুলে নিয়ে চলে গেল, পুলিশ তখন অতি তৎপর। কিন্তু এখানে যারা এটা অনুষ্ঠানটা অর্গানাইজ করলো ইদার তাদেরকে তাদের আটকাতে হতো অথবা সেইভাবে পুলিশের প্রোটেকশন দেওয়া উচিত ছিল, কিন্তু পুলিশ সেই জায়গায় ছিল না। মানে এটা তো প্রশাসনকে জবাব দিতেই হবে যে এটা কেন। আর একটা কথা আমি বলতে চাই, আবার জোর দিচ্ছি যে এটা কিন্তু সাধারণ মানুষ যারা পরিবর্তন করেছিল, মমতা ব্যানার্জি শুভেন্দু অধিকারীরা যখন সে সময় মানুষকে বুঝিয়েছিল সেই ভুলে তারা পা দিয়েছিল, আজকে তাদের গালে একটা বিশাল বড় থাপ্পড়। মানে এই যে 11-12 বছর ধরে বারবার মানুষকে যেভাবে ঠকানো হচ্ছে এটা কিন্তু তাদের গালে থাপ্পড়। মানে মানুষকে এটা বুঝতে হবে যে এনারা রাজনীতিকে একটা কলঙ্কজনক রাজনীতি অধ্যায় করেছে। মানুষকে এখান থেকে শিক্ষা নিতে হবে যে পরবর্তীকালে যদি কাউকে ভোট দিতে হয় তাহলে কোনো রেজিমেন্টেড পার্টি যারা রাজনীতিটা বোঝে, রাজনীতিটা বহুদিন ধরে করে এসেছে, রেজিমেন্টেড পার্টি কথা বলতে দিন প্লিজ, যাদের মধ্যে গণতন্ত্র নেই, কোন ইস্যু ভিত্তিক কি বলছো, কোন ইস্যু ভিত্তিক গুন্ডা বাহিনী দ্বারা তৈরি আপাতমস্তক দুর্নীতিওয়ালা কিছু মানুষকে ভোট দিয়ে যদি সরকারে আনা হয় এই জিনিসটাই হবে। মানে মানুষ লক্ষণ সেটকে ভোট দিয়ে ভুল করেছে, আপনি বলুন আমি এইগুলো কি বলছি? আমি ঠিক বলছি স্যার, আমি ঠিক বলছি, আমি ঠিক বলছি। আজকে আপনারা আপনি জিতেন বাবুকে বলছেন, শুভেন্দু বাবুকে বলছেন, এগুলো তো সব আপনাদের তারা তৈরি জিনিস। আজকে এনারা যেটা করছেন, আপনাদের জামা খুলে বিজেপিকে দিয়ে করছেন, একই জিনিস করছেন। আমি ময়ূর আবার বলতে চাইছি, সাধারণ মানুষের জন্য বলতে চাইছি, এই ধরনের মানুষরা যদি রাজনীতির আবর্তে ঘোরাফেরা করে এবং বিবেক সাহানি বা যে কেউ রাজনীতিতে বারবার এসে যায় যারা রাজনীতির র বোঝে না, তারা তো এইভাবে রাজনীতি কলঙ্কিতই হবে। আজকে এনারা বলছেন, নিশ্চয়ই আছে, আজকে এনারা বলছেন কম্বল দেবেন, কম্বল তো বাড়িতে গিয়ে পৌঁছে দেওয়া যেত মানুষের কাছে, কেন কম্বলটা পঞ্চায়েত ভোটারকে মানুষকে ঘটা করে দিতে হবে? এটাই হচ্ছে প্রচারের রাজনীতি। ভাস্কর বাবু এটা মমতা ব্যানার্জি করেন, ভাস্কর চন্দ্র বসে রাখা ওটা পৌর নিগমে লাগা, পঞ্চায়েত ভোট নেই। আরে আপনারা কম্বল মানুষকে চাইলে, কম্বল মানুষকে চাইলে তার বাড়িতে দিতে হবে। সিপিএম বলতে করে না, সিপিএম বলতে সিপিএম করে না, সিপিএম এসে ঘর খুঁজে পাওয়া যাচ্ছে না। সিপিএম তো খারাপ ছিল, তৃণমূল এসেছিল। আপনি আর বললেন মানুষ ভুল করেছে, তবে লক্ষণ সেটার মধ্যে মানুষকে বললাম দাদিয়ে অঙ্কন 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 30 সেকেন্ড বলো অঙ্কন। একটা প্রশ্ন, আমরা দেখেছি পুলিশ বলছে যে বা সরকার বলছে যে পুলিশের পারমিশন ছিল না, যখন যদি কোথাও পুলিশের পারমিশন না থাকে, আমরা 99 অভিযানের সময় দেখেছি বিজেপি কর্মীরা ট্রেনে উঠতে যাচ্ছে তাদেরকে স্টেশন থেকে মানে গলার কলার ধরে বের করে নিয়ে আসা হচ্ছে, জায়গায় জায়গায় মাটি খোদাই করে গার্ডরেল বসে আটকানো হয়েছিল। তাহলে পুলিশ যদি আজকে এটাকে অবৈধ জমায়েত মনে করত তাহলে কি সেখানে আটকাতে পারতো না? 6-7 হাজার মানুষ ওখানে রয়েছে, ভুলে যান ওখানে কে বিজেপি কে তৃণমূল কে সিপিএম, তারপরে কেন পুলিশকে ইন্টিমেশন দেওয়া হয়েছিল, তারপর পুলিশ কি করে দায়িত্ব খালাস করতে পারে নিজে, পুলিশ কি চাইছিল? শান্ত হন, অঙ্কন যে কথাগুলো বললো সেগুলো কিন্তু ভ্যালিড। ভাস্কর বাবু,
বানিয়ে যে পুলিশ মঞ্চবাদ দেওয়ার জন্য যে পুলিশ মঞ্চবাদ দিলাম কেন দিল পুলিশ অন্য জায়গায় অতি সক্রিয়তা দেখে হঠাৎ এরকম কেন আচ্ছা বলি রাজনীতি বলি দেখুন 14 ডিসেম্বর এই অনুষ্ঠান ছিল 3রা ডিসেম্বর পুলিশকে একটা চিঠি দিয়ে বলা হলো আমাকে বলতে দিন বলা হলো যে 14ই ডিসেম্বর আমরা একটা শিব চর্চার অনুষ্ঠান করতে চলেছি ফলোড বাই মেগা ব্ল্যাঙ্কেট ডিস্ট্রিবিউশন এটা রিসিভ কপি আছে তারপর থেকে এসবি ডিপার্টমেন্ট থেকে অন্যান্য আমাকে বলতে দিন তারপর থেকে আমি আমার টেলিফোন দেখিয়ে দিতে পারি প্রত্যেকে যারা এসবি ডিপার্টমেন্ট আছে নিয়মিত তারা যোগাযোগ রেখেছেন আমাদের সঙ্গে আমাদের অনুষ্ঠান ছিল আমরাই তো শিব ভক্ত তারপর থেকে তারা নিয়মিত যোগাযোগ রেখেছিল স্যার রুট কিভাবে হবে কোন দিক দিয়ে লোকেরা আসবে চেয়ার কোথায় থাকবে সব আলোচনা তারা করেছিল যেদিন অনুষ্ঠান সেদিন সকাল থেকে পুলিশ ছিল সিপিবিএফ ছিল শুভেন্দু অধিকারী আশা অব্দি সমস্ত তারপর শুভেন্দু অধিকারী চলে যাওয়ার পর কার নির্দেশে তারা হঠাৎ চলে গেল কার নির্দেশে চলে গেল এই জবাব দিতে হবে তো কার নির্দেশে কেন চলে গেল আপনার যদি আগ্রহ থাকে আপনি যদি ঠাকুর দেবতা মানেন তাহলে আপনাকেও আমরা ডাকতে পারি ওখানে আমাদের কোনো আপত্তি নেই আপনাদের স্বেচ্ছাসেবকরা কি পুলিশের দোষ আমি মানছি স্বেচ্ছাসেবকরা কি করছিল মানে আপনারা আমি এক মিনিট শেষ করতে দিন আমি আপনাকে নিজে দেখেছি আমার চোখে দেখেছি টিভিতে যে আপনারা ভোটের সময় আপনার হাতে বন্দুক টন্দুক রয়েছে আপনারা ভোট অর্গানাইজ করছেন তাহলে ভোট যদি আপনারা সাধারণ মানুষের জন্য অর্গানাইজ করতে পারেন তা এত বড় অনুষ্ঠান করছেন সে অনুষ্ঠানে আপনাদের স্বেচ্ছাসেবক কোথায় বন্দুকের বন্দুকের আমি আমি যেটা বলছি তাহলে লক্ষ্য সেট করতে সুশান্ত গোপ করতে আমরা করি না আপনাদের স্বেচ্ছাসেবক নেই তাহলে সেদিন এত বড় ঘটনা ঘটলো অন্তত 50-60 জন মারা যেতে পারত আমাদের স্বেচ্ছাসেবকরা ছিল বলে তাদের প্রাণের ঝুঁকি নিয়ে বাকিদেরকে সেভ করেছে তারাই বাকি সেভ করেছে খুব সুন্দর বলছিলেন আপনি কিন্তু আবার সেই ঘুরে ফিরে সেই ব্যাপার আপনাকে আপনাকে প্রশ্ন করা হচ্ছে এ রাজ্য নিয়ে আপনি আবার বিভিন্ন রাজ্যে চলে যাচ্ছেন আপনাকে প্রশ্ন করা হচ্ছে শাসক দল হিসেবে আপনি কি করেছিলেন রাজ্যের মুখ্যমন্ত্রী অভিষেক বন্দ্যোপাধ্যায় শাসক দলের নেতা আর বিরোধীদেরকে সবকিছু দল নেতা পড়েন না আপনারা রাজনৈতিক প্রতিক্রিয়া গুলো আছে সেগুলো শুনে নেবো এবং তারপরে আমি কাজী মাসুম আক্তারের কাছে আসছি শুনে নি একবার পুলিশি ব্যবস্থা সেখানে ছিল না পুলিশি ব্যবস্থা সেখানে করা দরকার ছিল এবং পুলিশের কাজ হচ্ছে এই ধরনের পাবলিক প্রোগ্রামে ভিড় নিয়ন্ত্রণ করা পুলিশ জানতো সেখানে শুভেন্দু অধিকারী তিনি যাবেন তিনি পশ্চিমবঙ্গের বিরোধী দলনেতা তার
উপস্থিতি অবধি পুলিশ ছিল, তারপরে পুলিশ চলে এলো অত ভিড় দেখার পরেও, এটা মানা যায়? আজ এই তৃণমূল কংগ্রেসের যদি একটা প্রোগ্রাম হয়, ভাইপোর সাথে 2000, পিসির সাথে 3000 পুলিশ তো এমনিই যায়, তার সাথে আবার সিভিক ভলেন্টিয়াররা সিভিক দেশে ঘুরে বেড়ায়। কম্বলের নাম শুনলেই কয়েক হাজার লোক দৌড়ে চলে আসে কেন? মুখ্যমন্ত্রীর নিজের কম্বল নিজে হাতে কিনে বিলি করতে গিয়ে বিলি করতে না পারায় অফিসারদের রাগ করতে হয় কেন? এতই কি অবস্থা খারাপ উন্নয়নের এত কিছুর পরেও যে কম্বলের জন্য মানুষ লাফাতে লাফাতে আসছে তারপর বিপদে পড়ছে? বিজেপি তো করেছিল এই প্রোগ্রামটা একটা শিবচর্চার নাম করে, কম্বল বিতরণ করে আর কি ভোট কেনার চেষ্টা। দ্বিতীয় কথা হচ্ছে শুভেন্দু অধিকারীর নিজস্ব প্রোটোকল রয়েছে, এবং সেই যে পুলিশ দেওয়া হয়েছিল বা সিকিউরিটি দেওয়া হয়েছিল সেটা শুভেন্দু বাবুর জন্য দেওয়া হয়েছিল, কারণ গোটা ইভেন্টের কোনো পারমিশন ছিল না। বিজেপির কথা কেউ আর শুনবে না, বিজেপির 12টা বাংলার মানুষ বাজাবে। আমি কাজী মাসুম আক্তারের কাছে আসতে চাই। কাজী মাসুম আক্তার, ট্র্যাজেডি ট্যুরিজম এই কথাটা বলছি, ভালো করে শুনুন, ট্র্যাজেডি ট্যুরিজম। মোরবিতে তৃণমূল কংগ্রেস যেতে পারে, কিন্তু 9 জুলাই 2022 অমরনাথে তা সেখানে যেতে পারে না। এতজন 15 জন পদপিষ্ট হয়েছিল সেখানে, যেতে পারে না অমরনাথে। অমরনাথে নরেন্দ্র মোদী ফ্যাক্টর নেই। ঠিক সেভাবেই দুই চিড়ে উৎসব যেটা পানিহাটিতে হয়েছিল, সেখানে বড় বড় নেতারা, ম্যাডাম সায়নী ঘোষ, স্যার বাবুল সুপ্রিয়, এনারা যাননি, তার কারণ সেখানে শুভেন্দু অধিকারী ছিলেন না। এই যে ট্র্যাজেডি ট্যুরিজমটা, বিজেপি বলছে শকুনের মতন নাকি, এই সিলেক্টিভ ট্র্যাজেডি ট্যুরিজমটা ঠিক কতটা বাংলার রাজনীতিকে সাহায্য করবে কাজী সাহেব? এই সমস্তটার পেছনে রয়েছে শুভেন্দুর ভূত। এই মুহূর্তে যে তিনজন পরিবারের সন্তান মারা গেছে তারা খুব কষ্ট পাচ্ছে দেখে, যে আমাদের নিয়ে কিরম মজা ঠাট্টা হচ্ছে। মারা তো গেলই, আবার রাজনৈতিক কারবারিরা কারবারটাও চালাচ্ছে। সবচেয়ে অবাক লাগছে যে কোন পদপিষ্ট হওয়ার ইস্যুতে কোন দল সুপ্রিম কোর্টে দৌড়তে পারে, শাস্তি দিতেই হবে। কত মানবিকতা! আরে সুপ্রিম কোর্টে দৌড়বো, সুপ্রিম কোর্ট না হলে হাইকোর্টে দৌড়বো, শাস্তি দিতেই হবে। কি অমানবিকতা রে বাবা! আচ্ছা স্বরূপনগরে যে আশা করবি আত্মঘাতী হলো, স্বরূপনগরে যে আশা করবি আত্মঘাতী হলো, কেন সে আত্মঘাতী হলো, কে তাকে আত্মঘাতী হতে উৎসাহিত করেছিল, তার জন্য কি কেউ সুপ্রিম কোর্টে গেছে? আচ্ছা যে পুলিশগুলো ছিল তাদের কি ন্যূনতম দায়িত্ব ছিল না? মা মাটি মানুষের জনগণ, তারা যাতে পা দিয়ে পিছলে মরে না যায়, শুভেন্দুরা যাই হোক আমরা তাদের বাঁচাবো। যারা তাদের বাঁচায়নি তাদের জন্য কটা এফআইআর হয়েছে? তাদের জন্য কি কোনো এফআইআর হয়েছে? ঘুরতে বেড়াতে যাওয়া হচ্ছে না, ডেড বডি নিয়ে ব্যবসা, মানুষের মৃতদেহ নিয়ে রাজনৈতিক কারবার দিয়ে। আপনি একজন শিক্ষিত মানুষ, সচেতন মানুষ, একটি ধর্মীয় অনুষ্ঠানকে রাজনীতিকরণটাকে নিয়ে আপনি সব হারিয়েছেন, এই প্রশ্নের উত্তর দিবেন? দলের সাংসদ চাপা দিচ্ছে একটা বাচ্চা শিশুকে, ধর্মীয় অনুষ্ঠানকে রাজনীতিক অনুষ্ঠান, সেখানে আপনার কি মতামত? ভাস্কর দা, কাজী সাহেব আপনার কাছেও আসছি, আমি দেবাশিস দার কাছে যেতে চাই। দেবাশিস দা, সুজন চক্রবর্তী একটা কথা বললো, সেটা আমার কানে বাজছিল। সুজন চক্রবর্তী বলছে যে আমাদের রাজ্যের অবস্থাটা ভেবে দেখুন, যে রাজ্যে কম্বল বিতরণ নিয়ে শাসক এবং বিরোধীর মধ্যে ঝগড়াঝাটি চলছে, বিরোধিতা চলছে, এবং মানুষ কম্বল বিতরণ অনুষ্ঠানে এসে পদপিষ্ট হচ্ছেন। আমাদের রাজ্যে শীতকালে এখনো কেন কম্বল বিতরণটা হয়, সেই বেসিক প্রশ্নটাও তো তুলতে হবে। একদম, উনি একেবারে এক সপ্তাহে ঠিক কথা বলেছেন। মানে ভাবুন যে আমরা কোন জায়গায় পৌঁছেছি, সাধারণ একটা কম্বলের জন্য মানুষের কি আকুতি! মানে আমাদের রাজ্য সরকার যারা আছে তাদের তো মানে লজ্জায় মুখ ঢাকা উচিত যদি আদৌ সেটা করে থাকে। এবং আমি খুব অবাক হচ্ছি যে এলোপি যিনি আমাদের শুভেন্দুবাবু, তাকেও তো এই জায়গাগুলোকে ঠিক মতো ধরতে হবে। তিনিও যদি একই ভুল যেটা মমতা ব্যানার্জি করছেন, ভেদ দিচ্ছেন যে কম্বল গিয়ে এবং মানুষ নিচ্ছে, উনি তো সে একই ভুল করছেন। মানে ওনাকে তো মানবিক হয় এই তৃণমূল সরকার, সেই খরচা তো যে মানুষগুলো মারা গেছে তাদের পরিবারকে দিলে পরিবারটা উপকৃত। অদ্ভুত ভাবে অঙ্কন, আমি দেবাশিস দা আপনার কাছে আবার আসবো, অঙ্কন এই যে কথাটা দেবাশিস দা বলছেন যে অনুব্রত মন্ডলের পেছনে বা অন্যান্য যে পরিমাণ
আইনজীবীদের পেছনে খরচ হচ্ছে, সেই খরচ তো কিছুটা ভাগ আমাদের রাজ্যের যে যারা মারা যাচ্ছেন তাদের পেছনে দেওয়া হচ্ছে, সেটা আলাদা বিষয়, সেটা নাও বা দেওয়া হয়। এই যে মেঘালয়ে 5 লাখ এবং আমাদের রাজ্যে 2 লাখ, এটার ফর্মুলাটা কি? এটা কোন ফর্মুলা? এটা কিছু মানুষ লিখছেন এখানে, দর্শক যারা লিখছেন, মেঘালয়ের মানুষ মায়ের কোলে আর বাংলার মানুষ বানের জলে ভেসে এসেছে অনেক। সমস্যা নাকি ধর্মীয় অনুষ্ঠানে মারা যাওয়া লোকেদের আমার সমস্যা হচ্ছে পশ্চিমবঙ্গের যারা শাসক দল, যারা সরকার চালায়, তারা পশ্চিমবঙ্গ বাদে সারা দেশ এমনকি আর্জেন্টিনা নিয়েও ভেবে ফেলছে। অঙ্কন এক মিনিট সময়। প্রথম কথা হচ্ছে এই দল তো গোয়াতে গিয়ে বলেছিল লক্ষ্মীর ভান্ডারে 5,000 টাকা দেবো, আর এখানে 500 টাকা দিচ্ছে। এবার বিষয়টা হচ্ছে না, আপনারা তো গোয়াতে গিয়ে 5,000 টাকার গল্প দিয়েছেন, আপনারা তো মেঘালয়ে গিয়ে 5 লক্ষ টাকার গল্প দিচ্ছেন। আমার কথা হচ্ছে তাহলে বাংলার মানুষ কেন প্রতারিত? বাংলা যে বাংলা বলেছিলেন বাংলা নিজের মেয়েকে চায়, সেই বাংলা নিজের মেয়ে বাংলার নিজের মানুষকে এইভাবে প্রতারিত করছেন আপনারা? তার মানে কি গিমিকের পলিটিক্স করছেন মেঘালয়ে গোয়াতে গিয়ে, নাকি এইখানের মানুষকে প্রতারিত করছেন মমতা বন্দ্যোপাধ্যায়? এই প্রশ্নের তো জবাব দিতে হবে। আর আপনি আরেকটা কথা বললেন, আমি আপনাকে বলি, যখন আপনাদের সাংসদ মুর্শিদাবাদের সাংসদ একটা ফুটফুটে বাচ্চা শিশুর উপর দিয়ে গাড়ি চাপা দিয়ে তাকে পিষে মেরে দিল, তার বিরুদ্ধে এফআইআর করেছেন, সেই বাড়িতে ফ্যাক্ট ফাইন্ডিং টিম পাঠিয়েছেন? ও না, যখন তৃণমূলের কিছু হচ্ছে তখন ফ্যাক্ট ফাইন্ডিং টিম যাবে না। এটা হচ্ছে হলো কেবলমাত্র ওই যে ট্যুরিজম যেটা বলছে এখানে ময়ুকদা, সেই ট্যুরিজম, এটা পলিটিক্যাল ট্যুরিজম। আপনারা হাসতে হাসতে, জিতেন্দা আজকে টুইট করেছে, টুইটের ছবিটা দেখেছেন? লজ্জা আছে? পার্থ ভৌমিক হাত আস্তে আস্তে দাঁত বের করে যাচ্ছে, এই পার্থ ভৌমিকের নৈহাটি থেকে পানি আনি আসতে কত বছর লাগছে? উৎসব নৈহাটি থেকে নৈহাটি থেকে ল্যাংচা উৎসব করেছিলেন, পানিহাটিতে কোথায় ছিলেন পার্থ ভৌমিক? ভাস্কর দা, আপনি 30 সেকেন্ড নিন, কিন্তু অঙ্কনের এই প্রশ্ন দেখুন, আপনি বারবার কিন্তু আবারও বলছি আপনাদের এই সিন্ড্রোমটা ভয়ঙ্কর হয়ে যাচ্ছে, মানে আপনাদের একটা এ নিয়ে কথা বলতে বললে আপনারা ওয়াই তে চলে যান। অঙ্কন বারবার একটা কথা চিৎকার করে বলার চেষ্টা করছে, পার্থ ভৌমিক, জিতেন্দ্র তিওয়ারি যে টুইটটা করেছে এবং পার্থ ভৌমিকের যে এক্সপ্রেশন সেটা নিয়ে কি বলবেন? পার্থ ভৌমিক যেতে পারে না যে আপনার কাছে পার্থ ভৌমিকের এক্সপ্রেশনটা নিয়ে কি কথা হচ্ছে আমি এটা নিয়ে কোনো বলতে পারবো না, কিন্তু আপনার কাছে আমি অবাক হয়ে যাচ্ছি যে একটা মুহূর্ত নিয়ে চলছে না বিশ্লেষণ। 30 সেকেন্ড নিন। একটি রাজনৈতিক দল এবং এক রাজনৈতিক দল একটা দায়িত্বজ্ঞানহীনতা পরিচয় দিল, এক দুই হচ্ছে দাদা বলতে দাও, দুই হচ্ছে আমাকে বলো, প্লিজ বলতে দাও, আমাকে বলতে দাও। এবং তারপরে একটা ঘটনা হলো, একটি ধর্মীয় উৎসব, সেখানে শুভেন্দু অধিকারী শিবভক্ত কি কালীভক্ত আমি জানি না, তার উপস্থিতিতে যখন এই ঘটনাটা ঘটেছে, বিরোধী দলনেতা হিসেবে তিনি কি দায় স্বীকার করেছেন? এবং বিজেপি কি তার দায় স্বীকার করেছে যে এরা ধর্মীয় অনুষ্ঠানের মধ্যে তাদের রাজনীতিকরণের মাধ্যমে যে নোংরা রাজনীতি নেমেছেন তারা, তার থেকে বিরত হয়েছেন? এই অবাক, এই যে অবাকা মানুষগুলো পাশে দাঁড়িয়েছে যাওয়ার আগে, এই প্রশ্নগুলো দেবাশিষ দুজনের কাছে যাওয়ার আগে, ভাস্কর দা দয়া করে সঞ্চালক হিসাবে আমাকে একটা প্রশ্ন করার সুযোগ দিন। এই যে পোস্তায় যে দুর্ঘটনাটা ভুলে গেছেন বোধহয়, সাধারণ মানুষকেও ভুলিয়ে দেওয়ার চেষ্টা করছেন বোধহয়, তার দায় মমতা বন্দ্যোপাধ্যায় নিয়েছেন? রাজ্যের শাসক দল শুধু নয়, মুখ্যমন্ত্রী কি বলতে চাইছেন যে মানে এই দায়টা এখন থেকে কি বলছেন? আমরা সেই দেশে আলোচনা করছেন, আপনি দেশের নাগরিক, যে দেশে এটা কি দুর্ঘটনা? রেল আমরা বলছি, রেল দুর্ঘটনার দায় সম্পূর্ণ দায় নিয়ে একটা কথা আছে, ফোর্স মেজর, শুনুন, পদত্যাগ করেন, ফোর্স পদত্যাগ করেন, আমি বলছি এক সেকেন্ড, ফোর্স মেজর বলে একটা কথা আছে যেটা আপনি প্রেডিক্ট করতে পারেন না, সাধারণ মানুষকে একটা, আমি বুঝতে পারছি না, সাধারণ মানুষকে বলুন দুর্ঘটনার দায় নিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় কি রিজাইন করেছেন? দুর্ঘটনার কোনটাতে? না না দাঁড়ান, দুর্ঘটনার দায় কার? কোন দুর্ঘটনা? লক্ষীর ভান্ডার নিতে গিয়ে যারা পদপিষ্ট হলো তার দায় কার? আপনারা যদি এটাকে এক করে দেন, এটাকে আমি বলতে চাইছি যে এই রকম ভাবে এমন ভাবে বিলি করছিলেন, শুভেন্দু অধিকারীকে উপস্থিত করানোটা উপস্থিত ছিল, আজকে যদি বিলি করাটাই উৎসাহ ছিল, যে উদ্দেশ্য হচ্ছে বিলি করা, গরিব মানুষের মধ্যে বিলি আপনাদের কোন নেতা নেত্রী এখনো অব্দি যাননি, জিতেন দা বলছেন নাকি তারা নাকি মানে আজকে যেটা ময়ূক যে আলোচনাটা হচ্ছে সেটা হচ্ছে যে একটা তৃণমূলের দল ওখানে গেছে, আমার বক্তব্য হচ্ছে এটা তো বোধ হয় আপনিও নিজে স্বীকার করে নেবেন, যেটা তো পঞ্চায়েত ভোট সামনে, তার প্রচারের আলো আসলে, আরে আপনি পঞ্চায়েত ভোটে ঠিক আছে, আপনি শুনুন না, আপনারা যে টাকাটা খরচা করছেন
সুপ্রিম কোর্ট বা এতে, সেগুলো দিয়ে তো ডিএ হয়ে যেত, সেগুলো দিয়ে মানুষের, এই যে মানুষগুলো মারা গেছে তাদের তো অনেক বেশি টাকা দেওয়া যেত, সেটা আপনি মানছেন কি মানছেন না? হ্যাঁ না, আর কোনো প্রশ্ন নেই আমার, এইটুকু প্রশ্ন। হ্যাঁ না, আমার প্রশ্নটা হ্যাঁ না না, দেখুন আমার প্রশ্ন হ্যাঁ না না, প্লিজ প্লিজ প্লিজ, আমি প্রশ্ন বেঁধে দিচ্ছি, আপনাকে 10 সেকেন্ড দিচ্ছি, আপনি এই উত্তরটা দিন, কেন এখনো আমাদের বাংলাতে কম্বল নেওয়ার জন্য এই লাইনে দৌড়াদৌড়িটা হবে? রাজ্য সরকার কি করেছে বাংলা কেন সারা ভারতবর্ষেই মানুষকে কম্বল বিতরণ করার মধ্যে? আপনাদের এটা করে বানানো হয়নি, বিতরণ করার ক্ষেত্রে নিয়ে বলুন, বাংলায় কোনো মানুষ অভুক্ত থাকে না, বাংলায় কোনো মানুষ, অন্য রাজ্যে এরকম ঘটনা ঘটছে, আপনি এই দিচ্ছে, বাংলায় কোনো মানুষ অভুক্ত থাকেন না, বাংলায় কোনো মানুষ এখন আর পিঁপড়ে ডিম খেয়ে থাকেন না, বাংলা পিঁপড়ে ডিম খেয়েও থাকেন না, অভুক্ত থাকেন না, কম্বল বিতরণ অনুষ্ঠানে একটি ধর্মীয় সভাকে ব্যবহার করেছে এই রাজনৈতিক দল। এই যে প্রশ্নটা দেবাশিষদা করছেন, এক সেকেন্ড, অঙ্কুর আমাকে বলতে দিন, আপনি বলতেই দিচ্ছেন না, দেবাশিষ বাবু একটা প্রশ্ন করেছেন, দেবাশিষ বাবু ভালো প্রশ্ন করেছেন যে কেন সুপ্রিম কোর্টে যাওয়া হচ্ছে, কেন যাওয়া হচ্ছে কোর্টে সেই টাকা দিয়ে ক্ষতিপূরণের প্রশ্নে? বাংলায় কোনো জায়গায় কোনো মানুষ দুর্ঘটনায় মারা গেছে তাই ক্ষতিপূরণ যথেষ্ট দেওয়া হয়েছে, এবং কোর্টে কেন যাওয়া হচ্ছে? বিচার চাওয়ার অধিকার যে কোনো সরকারের আছে, যে কোনো নাগরিকের আছে, সেটা হাত তুলছেন। 30 সেকেন্ড বলুন। আমার যেন মনে হচ্ছে ওই 14 তারিখে যে ঘটনা, শুভেন্দুবাবু একটা 14 তারিখে না বলেছিল, 14 তারিখে পুলিশ যেন তৈরি ছিল এমন একটা দুর্ঘটনা ঘটুক, এমন একটা পদপিষ্টের ঘটনা ঘটলে বেশ ভালো মজা হয়, এতটা দুর্বৃত্তায়ন হয়েছে। আর বলি, 500 টাকা পাওয়ার জন্য লক্ষ্মীর ভান্ডারে লাইন, সেখান থেকে কম্বলের জন্য প্রাণঘাতী অর্থাৎ আত্মাহুতি, 2 কেজি চালের জন্য কি বাংলার মানুষ মরবে? বাংলার মানুষ কি তলিয়ে যাচ্ছে, ভিক্ষুক জাতিতে পরিণত হচ্ছে? প্রাণ দেব, জান দেব, একটি কম্বল চাই, কেউ শোকে বলে না, আর্থিক দুরবস্থা থাকলেই বলে। বাংলার মৌলিক সমস্যার দিকে তাকান, বাংলার মানুষের আর্থিক স্বাচ্ছন্দ্যের দিকে তাকান, স্বাবলম্বী বাংলার দিকে তাকান, ভিখিরি বাঙালি দেখবেন না। বাংলার মানুষ কি চায়, বাংলার মানুষই আজকে জবাব চায়, স্বাবলম্বী হতে চায় না হাত পেতে একের পর এক এই জিনিসগুলো সরকার যা দিচ্ছে সেগুলো নিয়ে যাবে, নিয়ে যাবে, নিয়ে যাবে। মানুষের আজকে যে অবস্থা, মানুষ তো 500 টাকার জন্য দৌড়াদৌড়ি করছে, মানুষ কম্বলের জন্য দৌড়াদৌড়ি করছে, মানে এই যে লাস্ট 11 বছর ধরে উন্নয়নের নামে মানুষকে অনুদান দেওয়া হয়েছে। একটা কথা আমরা বারবার বলি যে মানুষকে স্বাবলম্বী করতে গেলে মানুষকে, আমরা একটা ছোট্ট একটা 1 মিনিটের গল্প বলছি, ধরুন কেউ কুঁয়ে পড়ে গেল, সেই কুঁয়োতে আমি দড়ি ঝুলিয়ে দিতে পারি, যে দড়ি ধরে সে উঠে আসবে সেটা হচ্ছে উন্নয়ন, আর আমি কিছু খাবার পাঠিয়ে দিতে পারি, সেই মানুষটা সেই খাবার খেয়ে সেই ওর মধ্যেই পড়ে থাকবে। অ্যাকচুয়ালি তৃণমূল সরকার চাইছে উন্নয়নের নামে অনুদান করে মানুষকে এইভাবে পঙ্গু করে রাখতে, যাতে মানুষ স্বাবলম্বী না হতে পারে। বেশ, খুব খুব ভালো পয়েন্টে আমরা আজকে শেষ করছি। ওই কুয়োটা, সেই কুয়োর মধ্যেই কি আমরা পড়ে থাকবো, না ওই কুয়ো থেকে যে দড়িটা নামছে সেখান দিয়ে আমরা উঠবো এবং স্বাবলম্বী হব? এই বিতর্কটা চলুক এবং আপনারাও লিখতে থাকুন আমাকে জবাব চায় বাংলাতে। আপাতত একটা ছোট্ট বিরতি নিচ্ছি এবং বিরতির পরে ফিরে আসছি জবাব চায় বাংলার সঙ্গে থাকুন। জবাব চায় বাংলা আজ এ পর্যন্তই, কাল ফের কথা হবে চোখে চোখ রেখে, এরপর দেখুন বাংলার প্রাইম টাইম। নমস্কার।